এই দুনিয়াটা বড় ক্ষণস্থায়ী, বরং দুনিয়া আমরা শেষ দিকে চলে আসছি। কেয়ামতের বড় বড় লক্ষণগুলো আস্তে আস্তে করে প্রকাশিত হয়ে যাবে, ছোট ছোট আলামতগুলো প্রকাশ হয়ে গেছে। নবী মুহাম্মাদের আগমন কেয়ামতের অনেক বড় লক্ষণ, কারণ উনার পরে আর কোনো নবী নাই। যদি এমন হতো নবুয়তের সিলসিলা চালু আছে, তাহলে আমরা বুঝতাম আরো কিছু নবী আসবে, তারপরে কেয়ামত হবে। আল্লাহর হাবিব বলেছেন, আমি এবং কেয়ামত পাশাপাশি প্রেরিত হয়েছি। আর আল্লাহ কোরআনে বলেছেন, ইক্তারাবাতিস সাআ, কেয়ামত ঘনাইয়া গেছে। ওয়ামা ইউদ্রিকা লাআল্লাস সাআতা করিব, লাআল্লাস সাআতা তাকুনু করিবা। ও নবী, আপনাকে কে জানাবে? আমি আল্লাহ নিজে জানিয়ে দিচ্ছি, কেয়ামত বড় কাছে। এজন্যই তো প্রিয় নবী, যখন আকাশ খুব মেঘাচ্ছন্ন হয়ে যেত, বৃষ্টি আসার আগ পর্যন্ত তিনি অস্থির থাকতেন। কখনো কখনো একবার ঘরে ঢুকতেন, আরেকবার উঠানে যেতেন, আবার ঘরে ঢুকতেন, আবার উঠানে যেতেন। বৃষ্টি শুরু হলে রাসূল স্থির হয়ে বসতেন। জিজ্ঞেস করা হতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম অস্থির হয়ে গেলেন কেন? প্রিয় নবী বলতেন, আমি ভাবছি আবার কেয়ামত শুরু হয়ে যায় কিনা, কারণ আকাশটা এরকম মেঘাচ্ছন্ন হলো, এটাও তো গজবের আলামত হতে পারে। বৃষ্টি শুরু হলে বলতেন, না গজব না, রহমত নাজিল হচ্ছে। কেয়ামত কবে হবে এটা আল্লাহর নবী কল্লা জানান নাই, এ বিষয়টা আল্লাহ গোপন রেখেছেন। তিনি বলেছেন তাড়াতাড়ি হবে, কাছাকাছি সময় হবে। আল্লাহ বলার পরেও তো 1400 বছর গেল, কোরআন নাজির হয়েছে 1400 বছর আগে, তখন বলছেন ইক্তারাবাতিস সাআ, কেয়ামত ঘনাইয়া গেছে, কাছে আসছে। এর মাঝে 1400 বছর চলে গেছে, তাহলে এখন কেয়ামত আরো কাছে, ঠিক না? আরো কাছে। প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলা কাছে বলার পরও 1400 বছর গেল, এটা কেমনে কাছে হলো? আল্লাহ তো ভুল বলে না। তার উত্তর হলো, কোরআনে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছে, ইন্না ইয়াউমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। ও দুনিয়ার মানুষ, তোমাদের 1000 বছর তোমরা যে গণো, তোমাদের গণনার 1000 বছর তোমাদের রবের কাছে একদিনের সমান। সুবহানাল্লাহ কইবেন না? ইন্না ইয়াউমান ইনদা রাব্বিকা কাআলফি সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলার ইলমে যদি থাকে 1.5 দিন পরে কেয়ামত হবে, তাহলে আমাদের কত বছর হবে? এই শিক্ষিত ভাইরা কথা বলুন, মাশাআল্লাহ, 1 দিন 1000 বছর, 1.5 দিন মানে আরো 500। তো আল্লাহর কাছে 1.5 দিন, আমাদের কাছে হলো 1500 বছর। আপনার ছেলে বড় হয়েছে, মেয়ে খুঁজতেছেন, আজকের মাহফিলে আসছেন, আসার পর একটু একজনের বাড়িতে বললেন যে আমি একটু এস্তেনজায় যাব। তো একজন কইল যে ওই বাড়িতে যান, সাথে করে নিছে। হঠাৎ একটা মেয়ে পছন্দ সামনে পড়ছে, খুব সুন্দরী মনে হয়েছে, আপনি একটা সুন্দরী মেয়ে খুঁজছেন ছেলের জন্য। এবার বললেন, ভাই সাহেব, এ মাইয়াটা কার? অনেক সময় কয় না, এ মাইয়াটা কার? করে তো আমার মাইয়া। ও ভাই রে ভাই, আপনার মাইয়া আমার ফোলার বিয়া করামু, এবং বিয়া কালকে করামু। উনি কয়, কী কন এসব তাড়াহুড়া কিসের, বিয়া কে এত সোজা নাকি? আপনি কইবেন আর কালকে মাইয়া বিয়া দিয়ে দেবো, এটা কয় নাকি? অথচ এমন লোক প্রস্তাব দিছে যে লোকের কাছে উনি মাইয়া বিয়া দেয়াটা সৌভাগ্যের। ছেলেটা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বাংলাদেশের সেরা ছাত্র ছিল, আজে প্রস্তাব দিছে, এ আপনাদের হোসেনপুরের অনেক বড় ধনী মানুষ এবং প্রভাবশালী, এ মাইয়া যে বিয়া করাইব, এ বেডার ছেলে মাইয়ারে, এটা তার সৌভাগ্য। এরপরও বাপে কয়, আরে আপনার ছেলের কাছে বিয়া দিমু, কিন্তু আগামী দিন কেমনে, এ তাড়াহুড়া হয় নাকি? একদিন মানে তাড়াহুড়া, এই যে এসে গেছে পরশু দিন, কয় কি এত তাড়াতাড়ি?
তো আমার আল্লাহ যদি সিদ্ধান্ত নে দুনিয়া ভেঙে দেবেন দুই দিন পরে, এটা আল্লাহর কাছে তো কাছেই, কিন্তু আমার কাছে হয়ে যাবে 2000 বছর। যে দুনিয়াটা আল্লাহ বানাইছেন তিনি এটা ভেঙে দেবেন একবার তাড়াতাড়ি, হতে পারে দুদিন পরে, আড়াই দিন পরে, দেড় দিন পরে, হতে পারে তিন দিন পরে, তাও তো 3000 বছর। এখন তিনি কবে ভাঙবেন এটা তিনি তার কোন নবীকেও জানান নাই। কোরআনে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو. ও প্রিয় নবী, কিয়ামতের কথা শুনে লোকজন আপনার কাছে জানতে আসবে কিয়ামত কবে, আপনি তখন জবাব দিয়ে বলুন إنما علمها عند ربي, কিয়ামত কবে হবে তার এলেম শুধু কার কাছে, কথা কইতে হবে আমার রব আমার আল্লাহর কাছে, এলেম লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লাহু, কিয়ামতের এলেম তিনি দুনিয়ার কারো কাছে প্রকাশ করেন নাই, তিনি জানেন কবে হবে এই এলেম তার কাছে খাস, তিনি কোন নবীকেও এটা জানান নাই। এখন যে সমস্ত আবেগী লোকেরা কয় রাসূল গায়েব জানে, এই আয়াতের ব্যাপারে তাদের ব্যাখ্যা কি? অনেকে বলে না রাসূল গায়েব জানে, পীর সাহেব হুজুররা গায়েব জানে, অমুক গায়েব জানে, তমুক গায়েব জানে, তো কিয়ামত কবে হবে? রাসূল বলে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, তো গায়েব জানলে তো উনিও জানতো, বরং কিয়ামত কবে হবে প্রশ্ন জিব্রিল আমিন রাসূলকে করেছে। মাতা সা হাদিসে জিব্রিল নামে একটা বড় হাদিস আছে কিতাবুল ঈমানে, এটা মিশকাতেও আছে সহিহ বুখারী মুসলিম থেকে এনেছে আলিয়া কৌমি সব জায়গার আলেমরা এটা পড়ে, এটার নাম হাদিসে জিব্রিল। জিব্রিল আমিন মানুষের সুরত ধরে রাসূলের কাছে এসেছেন, এসে তিনি কিছু প্রশ্ন করেছিলেন, তার মাঝে একটা প্রশ্ন ছিল মাতা সা, ও প্রিয় নবী কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী চেয়ে উত্তর দানকারী বেশি জানে না এই বিষয়ে, এর মানে কিয়ামত কবে হবে আপনিও জানেন না আমিও জানি না, জানে শুধু কে? রাসূলুল্লাহ গায়েব জানতেন না, গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ উনাকে জানাইছেন তাই তিনি জেনেছে, ঠিক কি না? এজন্য কোরআনে আল্লাহ বলছেন قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله. ও নবী আপনি বলে দিন আকাশ এবং জমিনে একমাত্র গায়েব জানে আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আরে কায়দা আছে ইন্নামাল গায়বু লিল্লাহ, গায়েবের মালিক শুধু আল্লাহ, عنده مفاتيح الغيب আল্লাহর কাছে আছে গায়েবের চাবিকাঠি, লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কেউ জানে না। এভাবে আল্লাহ বারবার বলছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এখন আপনি যদি বলেন নবীও জানে অমুকে তমুকে জানে, আল্লাহর কথার উল্টা চিন্তার কারণে ঈমান চলে যাবে, আপনি মুশরিক হবেন, কারণ গায়েব শুধু কার, এটাতে অন্যকে সামিল করার নাম হলো শিরিক।